বৃহস্পতিবার ফের শ্রীরামপুরে দেখা গেল বিজেপির প্রতিবাদী মিছিল। কিছুদিন আগে শ্রীরামপুরের একটি আবাসনে মধুচক্র হওয়ার অভিযোগ ওঠে। শ্রীরামপুরের আইসিসির কাছে এসে ডেপুটেশন পেশ হয়। তাদের দাবি, অবিলম্বে আবাসনের মালিককে গ্রেপ্তার করতে হবে। ডিপ্রেশন দেওয়ার পর পুলিশের তরফ থেকে জানানো হয় যে বিশেষ কারণে গ্রেপ্তার করা সম্ভব নয়, তাই তাদের সরাসরি কোর্টে যাওয়ার কথা বলা হয়। বিজেপির তরফ থেকে জানানো হয় তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে এবং তারা কোর্টে এই বিষয়ে আবেদন করবে। দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সব রকম খাবার, সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা। দ্য ব্ল্যাক হারবার 225/1RBC রোড, নৈহাটি। সরকারকে কমাতে হবে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের ডেপুটেশন যে প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে কিছুদিন আগে শ্রীরামপুরে মধুচক্র ধরা পড়েছে, যেটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। শ্রীরামপুরের মতন একটা ঐতিহ্যশালী শহর, পুরনো শহর, সেখানে বিভিন্ন মানুষের বসবাস, ভালো ভালো লোক এখানে থাকে, শিক্ষিত সমাজের বসবাস, সেইখানে একটা মধুচক্রের ব্যবসা চলছিল। সেই ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনের নজরে আনতে চেয়েছি যে কেন মালিককে ধরা হয়নি, মালিক এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। আমরা আমাদের ডেপুটেশন দেওয়ার পরে উনি ওনার বক্তব্য বললেন যে আমরা যাদের ধরেছি তাদের এখনো পর্যন্ত কোনো বেল হয়নি, তাদের ইনভেস্টিগেশন চলছে এবং কোনো কিছু ডকুমেন্টারি এভিডেন্স ওরা পেয়েছেন, যে ডকুমেন্টারি এভিডেন্সের বেসিসে ওনারা বলছেন যে না, এখানে আমরা মালিককে অ্যারেস্ট করতে পারি না, এটা কোর্টের বিচারাধীন, এটা কোর্টে গিয়েই ব্যবস্থা করতে হবে। তো আমরা বললাম ঠিক আছে, আমরাও কোর্টে যাবো, কী ডকুমেন্ট আছে, কী ধরনের জিনিস প্রডিউস হয়েছে সেটা আমরা দেখব, সেটা যদি কোনো ফলস ডকুমেন্ট হয়ে থাকে সেটা নিয়ে আমরা কোর্টে আগামী দিনে এগো, কিন্তু এর বিরুদ্ধে একটা ব্যবস্থা পুলিশ প্রশাসন নিক কঠোরভাবে, সেটা আমরা চেয়েছি। দেখুন, হতে পারে তৃণমূলের হতে পারে বা কোনো কাউন্সিলরের কাছের লোক হতে পারে, আজকে প্রশাসন সমস্ত দিক থেকেই দেখুন আজকে চোখ বন্ধ করে বসে আছে, নানা রকম ঘটনা ঘটে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, কেউ কিছু দেখছে না। তো সেই ব্যাপারেই আমরা প্রশাসনের আজকে দ্বারস্থ হয়েছি, সত্যিকারের যে দোষী সে যেন শাস্তি। শ্রীরামপুর থেকে সুফল চন্দ্রের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। বাবু মশাই দেব ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে।
delicious. একেবারে বাঙালিয়ানা খাবার বাঙালি নারীতে। Every day with family and friends. Crystal Inn, family restaurant with lodging. কল্যাণী হাইরোড ধারে সুন্দর পরিবেশে সমস্ত করোনা বিধি মেনে থাকার ও খাওয়ার উত্তম ব্যবস্থা। এখানে বাঙালিয়ানা স্বাদের সাথে পেয়ে যাবেন চাইনিজ ও সমস্ত রকম ফাস্ট ফুডের টেস্ট। তার সাথেই রয়েছে হোম ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের ঠিকানা ক্রিস্টাল ইন, কল্যাণী, ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে, নিয়ার চাঁদুয়া মোড়, জেঠিয়া, খালি শহর। পুজোর আসরে থাকছে আপনাদের জন্য বিশেষ চমক। বিশদ জানতে কল করুন এই নম্বরে। এখানে প্রতিটা আইটেমই খুব স্পেশাল, তাছাড়া আপনি এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, আর কোন স্পেশাল অকেশন মানে স্পেশাল মেনু হয় উইথ এক্সক্লুসিভ প্রাইস এন্ড ডিসকাউন্ট। অ্যাকোমোডেশন আমরা প্রোভাইড করি, এসি, নন এসি, রো প্রিমিয়াম রুম সব, ডক্টর অন কল, পার্কিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল। अकृत इंटरप्राइज सभी प्रकार के पुराने सामानों का भंडार, इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ, ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदलपुर।